হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে। নতুন আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার লোভনীয় একটি নাস্তার রেসিপি। একটা পেঁয়াজ, একটা টমেটো এবং কিছুটা পরিমাণ চিড়ে দিয়ে যে কত মজাদার লোভনীয় একটি নাস্তার রেসিপি বানানো যায় সেটা হয়তো অনেকেরই অজানা। পুরো রেসিপিটি জানার জন্য রেসিপিটা পুরো দেখার আমন্ত্রণ রইল। তো প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি হাফ কাপেরও কম চিড়ে, আর নিয়েছি দুটো টমেটো, টমেটোটাকেও কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দার আটাও ইউজ করতে পারেন। এখন আমি এই আটায় দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আজোয়াইন এবং হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু এখানে খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। আমরা যেমন পরোটার আটা বানাই, ডো বানাই, ঠিক সেভাবে বানিয়ে নিতে হবে। তো এখানে ডোটাকে কিন্তু আমি বেশ শক্ত করেই মেখে নিয়েছি, আর এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এই শক্ত ডোটাকে খুব ভালোভাবে মথে নেব, যতক্ষণ না পর্যন্ত ডোটা একেবারে মসৃণ হয়ে যায়। আর কন্টিনিউ 1.5 মিনিটের মতো আমি আটাটাকে এখানে মেখে নেব। যত ভালোভাবে আটাটা এখানে মথে নেওয়া হবে ততই কিন্তু এই পরোটাগুলো সফট হবে এবং একদম পারফেক্ট হবে। তো এখানে আমার আটার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটাকে এখন আমি হালকা করে একটু ভেজে নেব। আর এখানে কোনো রকম তেল ছাড়াই কিন্তু বেসনটা ভেজে নিতে হবে। তো এখানে আমি মোটামুটি 1 মিনিটের মতো বেসনগুলো ভেজে নেব, আর লক্ষ্য রাখতে হবে বেসনটা যেন কালো না হয়ে যায়, নিচে লেগে না যায়। তো এখানে বেসনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বেসনটা একটা পাত্রে তুলে নেব। তো বেসনটা তুলে নেওয়ার পর এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা যে কোনো কুকিং অয়েল এখানে ইউজ করতে পারেন। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ মৌরি এবং হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। জিরা এবং মৌরিটাকে হালকা করে এখন একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি এরপর কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দেবেন। তো এখানে জিরা ও মৌরি থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আর এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটাকে আমি প্রায় 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব টমেটো কুচি। আর টমেটোটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এখন ঢাকনা বন্ধ করে আমি মোটামুটি 1.5 মিনিটের মতো জাল করে নেব, এতে করে টমেটোর এক্সট্রা যে পানিটা বেরিয়ে আসবে সেটাও শুকিয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে। 1.5 মিনিট জাল করে নেওয়ার পর আমি এখন ঢাকনা তুলে নিলাম। তো টমেটো থেকে যে এক্সট্রা পানি ছেড়ে দিয়েছিল পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, আর টমেটোটাও কিন্তু গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা বেসন। আমি যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা এখন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পর এখন বেসন আর টমেটোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে বেসনের কোনো দলাভাব না থাকে। এরপর দিয়ে দিতে হবে চিড়ে। আমি চিড়েটাকে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি সেই নরম চিড়েটা দিয়ে দিলাম। আর এখন বেসনের মতো চিড়েটাকেও খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে লেগে না যায়। তো এখানে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লঙ্কা পাউডার, হাফ চা চামচ পরিমাণ ধনে পাউডার এবং সামান্য পরিমাণ গরম মশলা পাউডার। এরপর আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং সবশেষে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি।
তো এখানে আমাদের পুরটা কিন্তু অলমোস্ট রেডি। এখন পুরটা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমাদের আটা ডোটাও কিন্তু সফট হয়ে গেছে। আমি ডোটাকে আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি, এরপর লেচি কেটে নেব। তো এখানে আটা ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি আর বাকি আটাটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে ডোটা শক্ত না হয়ে যায়। লেচিটাকে এখন আমি হাতের সাহায্যে এরকম একটু গর্ত করে নেব। তো ঠিক এভাবে বাটিটাকে একটু গর্ত করে বানিয়ে নিতে হবে যাতে করে একটু বেশি পুর ভরা যায়, কারণ পুরটা যত বেশি ভরা হবে এটা খেতে কিন্তু ততই টেস্টি হবে। তো পুর ভরার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কার্পণ্যতা করা যাবে না, পুরটা কিন্তু একটু বেশি পরিমাণে ভরে নিতে হবে। তো এখানে আমি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ পুর একটু চেপে চেপেই ভরে নিচ্ছি। এরপর আমি চারিদিক থেকে লেচিটা এক জায়গায় এনে সিল করে দেব। তো ঠিক এভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এরপর আলতো হাতে লেচিটাকে বেলে নিতে হবে। আমি এখানে একটু আটা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সামান্য তেল দিয়েও বেলে নিতে পারেন। তো আবারও বলছি একটু আলতো হাতে বেলে নিতে হবে, তা না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তো এখানে পরোটাটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর পরোটাটা কিন্তু একদম পারফেক্ট বেলা হয়েছে। আর এখন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা লেচিতে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি এই সেম পদ্ধতিতে বাকি পরোটাগুলো বেলে নেব। তো এখানে সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পরোটাগুলো ভেজে নেওয়ার পালা। আমি এখানে পরোটাগুলো রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন। তো এখানে পরোটার একটা পিটে সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি 2 পিট এরকম সেম কালার করে ভেজে নেব। তো এখানে 2 পিটেই সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। এরপর আমি বাকি পরোটাগুলোও সেমভাবে ভেজে নেব। তো টমেটো ও পেঁয়াজ দিয়ে এই মজাদার পরোটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। একবার হলেও আপনারা বাড়িতে এই পরোটাটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখানে আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে এই গরম গরম পরোটা পরিবেশনের পালা। আমি এখানে টমেটো চাটনি দিয়েই পরোটাটা পরিবেশন করছি, আপনারা যে কোনো সস কিংবা চাটনি দিয়ে এই মজাদার পরোটা পরিবেশন করতে পারেন। আর টমেটো চাটনির এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো এখন হচ্ছে পরোটাগুলো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পরোটার ভিতরটাও কতটা ইয়ামি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনারা সবাই এনজয় করেছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সেই সাথে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।